আইটেল S23 প্লাস এবং রেডমি নোট 12 4G দুটো ফোনই কিন্তু বিশ হাজার টাকা নিচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, একটি কার্ভ ডিসপ্লের জন্য বিখ্যাত আর একটি গেমিং এবং ক্যামেরার জন্য বিখ্যাত। তো বন্ধুরা, যারা এই দুটো ফোনের মাঝে কনফিউশন ভুগছেন কোন ফোনটি নেবেন, আজকে ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা মার্কিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন ফোনটি উইনার হয়ে যায়। তো চলুন কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে শুরু করা যাক ওয়েট এবং থিকনেস নিয়ে। আইটেল S23 প্লাস 7.9 mm থিকনেস, 178 গ্রাম ওজনের। রেডমি নোট 12 আপনার 7.9 mm থিকনেস এবং 183 গ্রাম ওজনের। দুটো ফোনই কিন্তু অনেক পাতলা এবং লাইট ওয়েট, এদিকে আইটেল অনেক বড় ফোন হওয়ার কারণেও এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং পাতলা একটি ফোন। তো বন্ধুরা, দুটো ফোনই কিন্তু লাইট ওয়েট এবং পাতলা হওয়ার কারণে আমরা দুটো ফোনে কি এক এক মার্কিং দিব। এদিকে ডিজাইন নিয়ে কথা বললে দুটো ফোনের ডিজাইনই ভালো, কিন্তু ডিজাইনের দিক থেকে আইটেল S23 প্লাস আমার কাছে উইনার হয়ে যায়, কারণ তার কার্ভ ডিসপ্লে, পিছনে ক্যামেরা কাট আউটটা অনেক সুন্দর লাগে এবং এই ফোনটি দেখতেও ভালো লাগে অনেক। সুতরাং ডিজাইনের দিক থেকে আইটেল S23 প্লাস এগিয়ে যায় এবং রেডমি নোট 12 এখানে 0 মার্ক পেয়ে গেল। তো বন্ধুরা, এখন কথা বলা যাক বাটন পোর্টস নিয়ে কথা বলে দুটো ফোনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। 3.5 mm অডিও জ্যাক কিন্তু পাবেন না S23 প্লাসে এবং এখানে মেমোরি কার্ডও পাবেন না, কিন্তু এখানে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এদিকে রেডমি নোট 12 4G তে আপনি সাইড বাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, 3.5 mm অডিও জ্যাকও পেয়ে যাবেন। সুতরাং এদিকে আমি দুটো ফোনকেই একদম এক এক মার্ক দিব, কারণ একটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, আরেকটি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট আছে, কিন্তু সেখানে আবার 3.5 mm অডিও জ্যাক আছে। সুতরাং এক এক মার্ক পাচ্ছে দুটো ফোনে। এখন যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, দুটো ফোনে কিন্তু বিল কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো। এখানে আবার রেডমি নোট 12 আপনি IP53 ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন। সুতরাং বিল কোয়ালিটির দিক থেকে আমি রেডমি নোট 12 কে এগিয়ে রাখবো এখানে। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে আইটেল S23 প্লাস এবং রেডমি নোট 12 দুটো ফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু আইটেল S23 প্লাস এ কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটি অনেক সুন্দর লাগে। কিন্তু এদিকে কথা হলো রেডমি নোট 12 কিন্তু আপনার 120 Hz রিফ্রেশ এবং 1200 Hz পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। দুটো ফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, কিন্তু হাই রিফ্রেশ রেটের কারণে রেডমি নোট 12 কে আমি উইনার করে দেবো এবং পিক ব্রাইটনেস এর কারণেও। আইটেল S23 প্লাস এ কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন, আর রেডমি নোট 12 এ কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন। সুতরাং উইনার হিসেবে আমি রেডমি নোট 12 এগিয়ে রাখবো। তো বন্ধুরা, আপনি যদি এখনো আমার ভিডিওটা দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও অল টাইম নিয়ে আসার চেষ্টা করি এই চ্যানেলে। এখন যদি প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে আইটেল S23 প্লাস ব্যবহার করেছে ইউনিশক্তি 616 প্রসেসর, এটা অ্যান্ড্রয়েড গুলো 2,55,000 থেকে 2,60,000 কাছাকাছি। আর রেডমি নোট 12 ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, যার অ্যান্ড্রয়েড গুলো 3,19,000 কাছাকাছি। সুতরাং অ্যান্ড্রয়েড স্কোর, স্টেবল পারফরমেন্স, গেমিং সবকিছুর দিক থেকে রেডমি নোট 12 এগিয়ে যায়। সুতরাং প্রসেসরের দিক থেকে আমি রেডমি নোট 12 কে এগিয়ে রাখবো, আর আইটেল S23 প্লাস এটা কিন্তু পিছিয়ে গেল আরেক দাপ। ক্যামেরা নিয়ে কথা বললে দুটো ফোনে 50 MP মেন ক্যামেরা, কিন্তু 8 MP আল্ট্রা ক্যামেরা এবং 2 MP ডেপথ সেন্সর আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট 12 এবং এখানে আপনি 13 MP সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, কিন্তু আইটেল S23 প্লাস এ কিন্তু আবার 32 MP সেলফি ক্যামেরা। এখন কথা হলো 50 MP মেন ক্যামেরা, 8 MP আল্ট্রা ক্যামেরা, 2 MP ডেপথ সেন্সর, সবকিছু মিলিয়ে রেডমি নোট 12 কিন্তু ক্যামেরা সেটআপে এগিয়ে যায় আইটেল S23 প্লাস থেকে। তাছাড়া ফটো কোয়ালিটি, ফটো ডিটেলস, ফটো কালার সবকিছু মিলিয়ে আইটেল থেকে অনেক বেটার নোট 12 এর ফটো এবং ভিডিও। এবং দুটো ফোনে কিন্তু আপনি 1080p এর ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS। যদিও আইটেলে 32 MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, তারপরও ডিটেলস এর দিক থেকে আমার কাছে মনে হয়েছে রেডমি নোট 12 এর ছবি একটু বেটার আইটেল S23 প্লাস থেকে। সুতরাং ক্যামেরার দিক থেকে আমি রেডমি নোট 12 কে এগিয়ে রাখবো। এখন যদি র্যাম রম নিয়ে কথা বলি, তাহলে আইটেল S23 প্লাস কিন্তু র্যামের দিক থেকে অনেক এগিয়ে যায়, কারণ এখানে 8 GB র্যাম এবং 8 GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন এবং 256 GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা হলো UFS 2.0 ব্যাকআপ, যা হলো UFS 2.0 ভার্সনের। এদিকে রেডমি নোট 12 আপনি পেয়ে যাচ্ছেন 6 GB র্যাম এবং 64 GB স্টোরেজ, যা হলো UFS 2.2 ভার্সনের। সুতরাং স্টোরেজের দিক থেকে আমি আইটেল S23 প্লাস কে এগিয়ে রাখবো। সুতরাং আইটেল এখানে একটি নাম্বার বেশি পেয়ে গেল। যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি, কিন্তু চার্জিং এর দিক থেকে আইটেল S23 প্লাস অনেকটাই পিছিয়ে যায়, কারণ এখানে আপনি 18 W চার্জার পেয়ে যাচ্ছেন, এদিকে রেডমি নোট 12 কিন্তু পেয়ে যাচ্ছেন 33 W চার্জার। ব্যাটারি এবং চার্জিং এর দিক থেকেও রেডমি নোট 12 এগিয়ে যায় এবং এখনো রেডমি নোট 12 আরেকটি পয়েন্ট পেয়ে গেল। তো বন্ধুরা, এখন কথা হলো দুটো ফোনের যদি মার্কিং এর দিকে খেয়াল করি, তাহলে আইটেল এবং রেডমি যদি মার্কিং যোগ করি, তাহলে আইটেল পেয়ে যাচ্ছে 4 নম্বর আর রেডমি পেয়ে যাচ্ছে 7 নম্বর। সুতরাং সহজে উইনার হয়ে গেল রেডমি নোট 12। এখন আপনাদের কি মত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে আজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল এ ক্লিক করে রাখুন।